মীর মোশাররফ হোসেন। জন্ম ১৩ নভেম্বর ১৮৪৭, লাহিনীপাড়া, কুষ্টিয়া। তার পিতা মীর মুয়াজ্জেম হোসেন, মৃত্যু ১৯ ডিসেম্বর ১৯১২। মোহাম্মদ আব্দুল হাই ক্ষেত্রগুপ্ত মাহবুবুল আলম স্যারের বইয়েম, মৃত্যু ১৯১২, কোথাও কোথাও ১৯১১ পাওয়া যায়। তার ছদ্মনাম গাজী মিয়া উদাসীন পথিক। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। তার সাহিত্যিক গুরু কাঙাল হরিনাথ, সম্পাদিত পত্রিকা গ্রামবার্তা প্রকাশিত। কাঙাল হরিনাথের সম্পাদিত পত্রিকা ছিল গ্রামবার্তা প্রকাশিত। মীর মোশাররফের উপন্যাস, ১ নম্বর রত্নবতী, বিষাদ সিন্ধু, মহরম পর্ব। বিষাদ সিন্ধুর মহরম পর্ব প্রকাশিত হয় ১৮৮৫ সালে, উদ্ধার পর্ব ১৮৮৭ সালে, এজিদ বদ পর্ব প্রকাশিত হয় ১৮৯১ সালে। ৩ নম্বর উদাসীন পথিকের মনে কথা, ৪ গাজী মিয়ার বস্তানি, ৫ বাঁধা খাতা, ৬ রাজিয়া খাতুন, ৭ তাহমিনা নিয়তির কি অবনতি, ৮ নম্বর ইসলামের জয়। তাহলে মীর মোশাররফ হোসেনের উপন্যাস ৮টি, ১ নম্বর রত্নবতী, বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, বাঁধা খাতা, রাজিয়া খাতুন, তাহমিনা নিয়তির কি অবনতি, ইসলামের জয়। আত্মজৈবনীমূলক উপন্যাস, ১ নম্বর উদাসীন পথিকের মনের কথা, ২ গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি একটি ব্যঙ্গ রসাত্মকমূলক আত্মজৈবনিক উপন্যাস। রত্নবতী কৌতুকাবহ উপন্যাস, এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়েছিল। এটি মুসলিম উপন্যাসিক রচিত প্রথম উপন্যাস এবং মীর মোশাররফের প্রথম গ্রন্থ। শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু, এটি গদ্য মহাকাব্যধর্মী উপন্যাস, নায়ক এজিদ। অন্যান্য চরিত্র রয়েছে মাইমুনা, সীমার, ইমাম হাসান হোসেন, জায়দা, জয়নব। উপন্যাসটি তিন পর্বে বিভক্ত, মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ পর্ব, এজিদ বধ পর্ব। প্রেক্ষাপট কারবালার বিষাদময় ঘটনা। এর হিন্দি সংস্করণ করেন রবীন্দ্র সেন প্রসাদ বাক্যপ্রেয়ী, রবীন্দ্র সেন প্রসাদ বাক্যপ্রেয়ী ১৯৩০ সালে হিন্দি সংস্কার করেন। মীর মোশাররফের সম্পাদিত পত্রিকা আজিজুন নেহার ১৮৭৪ সালে, হিতকরি ১৮৯০, হুগলি বোধোদয়। তার প্রহসন ১ নম্বর ভাই ভাই এই তো চাই, ২ ফাঁস কাগজ, ৩ একই চায়ের এর উপায় কি। প্রবন্ধ গোজীবন, এটি রচনার দায়ে তাকে মামলায় জড়াতে হয়। গোজীবন প্রবন্ধ রচনার দায়ে তাকে মামলায় জড়াতে হয়। ২ নম্বর খুতবা, ৩ কুলসুম জীবন বা আমার জীবনীর জীবনী, আত্মজীবনী আমার জীবনী ১৯১০ সালে, ১২ খণ্ডে বিভক্ত। তার রচিত নাটক বসন্ত কুমারী, এটি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক। বসন্ত কুমারী প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৮৭৩ সালে। বসন্ত কুমারীর চরিত্রের মধ্যে রয়েছে বীরেন্দ্র সিংহ, রেবতী, নরেন্দ্র সিংহ। ২ নম্বর তার বিখ্যাত নাটক জমিদার দর্পণ, ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রকাশিত এবং এটা তার শ্রেষ্ঠ নাটক। চরিত্র আবু মোল্লা নুরুন নেহার, ফুজুমিয়া জমিদার, হাওয়ান আলী, মেরাজ আলী। বেহুলা গীতাভিনয় এবং চালা অভিনয়, বাংলা সাহিত্যের কেন্দ্রীয় মুসলিম চরিত্র অবলম্বনে প্রথম নাটক জমিদার দর্পণ। সেটা হল জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেনের কাব্যগ্রন্থ, ১ নম্বর গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু, ২ নম্বর বিবি খোদেদার বিবাহ, ৩ নম্বর পঞ্চনারী পদ্ম, মুসলিম বীরত্ব, মদিনার গৌরব, প্রেম পরাজিত, সঙ্গীত লহরী, বাজিমাত, হজরত ওমরের ধর্মজীবন লাভ। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী, ১ নম্বর মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ, উত্তর গাজী মিয়ার বস্তানে। ২ নম্বর মীর মোশাররফ হোসেনের জীবনকাল কোনটি, উত্তর ১৮৪৭ থেকে ১৯১১। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান ঔপন্যাসিক কে, উত্তর মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার রচনা,
উত্তর মীর মোশাররফ হোসেন। পাঁচ নম্বর বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? উত্তর আধুনিক যুগের গ্রন্থ। ছয় নম্বর উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? উত্তর আত্মজৈবনিক উপন্যাস। সাত নম্বর মীর মোশাররফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? উত্তর জমিদার দর্পণ। আট নম্বর বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? উত্তর এজিদ। নয় নম্বর মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? উত্তর বেহুলা গীতাভিনয়। মীর মোশাররফ হোসেনের নাটক বেহুলা গীতাভিনয়। কৃষ্ণকুমারী নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নটীর পূজা রবীন্দ্রনাথ ঠাকুরের। দশ নম্বর বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক কোনটি? বসন্ত কুমারী। উত্তর বসন্ত কুমারী। বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। এগারো নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী? উত্তর এটি একটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। বারো নম্বর উদাসীন প্রতীকের মনের কথা কার রচনা? উত্তর মীর মোশাররফ হোসেন। তেরো নম্বর প্রশ্ন, বিষাদসিন্ধু কি ধরনের রচনা? বিষাদসিন্ধু উপন্যাস। চোদ্দ নম্বর বিবি কুলসুম কার রচনা? উত্তর মীর মোশাররফ হোসেনের রচনা মীর বিবি কুলসুম। পনেরো নম্বর কোন বইটি মীর মোশাররফ হোসেনের লেখা? উত্তর গাজী মিয়ার বস্তানি। ষোলো নম্বর আধুনিক বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃত? উত্তর মীর মোশাররফ হোসেন। সতেরো নম্বর নিচের কোন পুস্তকটি মীর মোশাররফ হোসেনের রচিত? উত্তর জমিদার দর্পণ। আঠারো বিষাদসিন্ধু একটি ইতিহাস আশ্রিত বা আশ্রয়ী উপন্যাস। উনিশ নম্বর মাতৃভাষা যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি? উত্তর মীর মোশাররফ হোসেনের। বিশ নম্বর মীর মোশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কোন ধরনের গ্রন্থ? একটি কাব্য গ্রন্থ। একুশ নম্বর মীর মোশাররফ হোসেনের একুশ নম্বর জমিদার দর্পণ নাট্যকার কে? জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে? উত্তর মীর মোশাররফ হোসেন। বাইশ নম্বর মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? উত্তর রত্নবতী। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ রত্নবতী। তেইশ নম্বর মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিনীপাড়া কুষ্টিয়া। চব্বিশ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার? উত্তর মীর মোশাররফ হোসেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোন তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।